আল্লাহর বান্দী ঈমানের পরীক্ষা দাঁড়ায় গেল দুধের বাচ্চা কোলে নিয়ে বেঈমানের সামনে বেঈমান জালেম কইও নারী তুমি মুসলমান বলে হ্যাঁ বলে ইসলাম ছেড়ে দাও আমার পায়ে সেজদা লাগাও আল্লাহর বান্দী ডাক দিয়া কয় রে বেঈমান আমারই কপালটারে আমার মালিকের জন্য ওয়াকফ করে দিয়েছি আর কোন বেঈমানের পায়ের নিচে নিব না বেঈমান জালেম ডাক দিয়া কয় দেরি করিস না তো আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে আল্লাহর বান্দী ডাক দিয়া কয় রে বেঈমান জীবনটাও দিতে রাজি আছি তবে বেঈমানের কাছে মাথা নত করতে রাজি না বেঈমান দুশ্মন শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলি সাজাইয়া মায়ের কোলের দুধের বাচ্চারারে যখন টান মারিয়া আগুনের মধ্যে ফেলে দেয় মা চোখের পানি ছেড়ে কান্না করেন হে মালিক আমার কলিজা ছিঁড়ে যাইতেছে আমার দুধের বাচ্চাটার আগুনের মধ্যে ফেলে দিল যে বাচ্চা কথা বলতে জানে না ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পরে জবান খুলে গেল জবান দিয়ে কথা বলা শুরু করলো আগুনের মধ্যে গিয়া বাচ্চা মাকে ডাক দিয়া বলে ও মা ভয় নাই কোনো ভয় নাই যদিও সামনে তাকায় দেখো আগুন তবে ঈমানের বরকতে এখন আগুন নাটা ফুলের বাগান হয়ে গেল আন্দারামা দরবা বিবরহানে হোক তা তুবি নি আশ্রতে খাসনে হোক আন্দারামা দরকে মান ই যা খসাম গরচে দর সুরত মিয়ানে আতশাম আল্লাহর বান্দা যখন কথা বলা শুরু করলো বেঈমানের মাথা গরম হয়ে গেল ডাক দিয়া বলে মা আর বেঈমানের ভয় করবা না তুমিও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দাও আল্লাহর বান্দী মহিলা ঈমানের পরীক্ষা আল্লাহর বান্দী যখন সেও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিল দেখা মাত্র শত শত বেঈমান কালেমা পড়ে জাগায় মুসলমান হয়ে গেল এরে আল্লাহর গোলাম এরে যুবক কিসের টাকার বাহাদুরি কিসের ক্ষমতার বাহাদুরি করো নমরুদ আর ফেরাউন আর হামানের মতো টাকার বাহাদুর তো তুমি হতে পারো নাই কই গেল সেই ফেরাউন যার নামটা পর্যন্ত আজকে কোনো বেঈমান শুনতে পারে না অথচ তার ঘরে আবার তাকায় দেখো তার আপন স্ত্রী আসিয়া কেমন আমার আল্লাহর পাগল মায়ার নবী মেয়ারাজে যায় হঠাৎ করে জান্নাতের গ্রান্নাকের মধ্যে আসতেছিল মায়ার নবী বলেন জিব্রাইল এত সুগ্রান কোথায় থেকে পায় বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের গ্রান যে আসিয়া কেয়ামতের ময়দানে আমার মায়ার নবীর বিবি হওয়ার ভাগ্যবতী হবে কেয়ামতের ময়দানে আমার আখির নবীর সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আরে আল্লাহর গোলাম ঈমানের পরীক্ষা তো করুন কত বেঈমান কত জালেম কত বেঈমান ঈমানদারদেরকে পরীক্ষা নিয়েছে ঈমানদারদের একটাই আওয়াজ জীবন চলে যাবে এরপরও বেঈমানের সামনে মাথা নত করা যাবে না জীবন চলে যাবে এরপরও ঈমানটাকে ছাড়া যাবে না ঈমানদারের উপরে পরীক্ষা আসবে এটা নতুন না যুগে যুগে আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছেন যার ঈমান যত মজবুত হবে তার যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষাও তত কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন ঈমানের পরীক্ষা নিয়েছেন
আল্লাহ তাআলা বলেন ওয়াইজ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম্মা ক্বাল ক্বাল ইন্নি জাআইলুকা লিন্নাসি ইমামা আল্লাহ ডাক দেয়া বলে ইব্রাহিম আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন প্রথম পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা নিয়েছেন নমরুদ জালেম ডাক দেয়া বলে ইব্রাহিম এক আল্লাহর ইবাদত করা যাবে না আমার পায়ে সাজদা কর ইব্রাহিম নবী বলেন জীবন চলে যাবে আর পরও বেঈমানের সামনে মাথা নত করা যাবে না ঈমানকে ছাড়া যাবে না বেঈমান দুশমন শেষ পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পালায় দিল ইব্রাহিম নবী ওইখানেও পাশ ইব্রাহিম নবী আগুনের পরীক্ষায় পাস এরপর আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিলেন আল্লাহর আদেশ হয়ে গেল ইব্রাহিম বিবি আর সন্তানকে নিয়ে আর আনন্দ করা যাবে না বনবাসে দিয়া দাও ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই আল্লাহর আদেশ পাওয়া মাত্র স্ত্রী এবং সন্তান কিনে রওনা হয়ে গেলেন মক্কার কিনারায় জঙ্গল পাহাড়ের জঙ্গল কোনো বসতি নাই কোনো পানি নাই কোনো মানুষ নাই ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান শিশু সন্তান ইসমাঈলকে এবং তার স্ত্রী হাজারাকে ওইখানে রেখে আসলেন একমাত্র আমার মাওলার আদেশ ওইখানেও ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস তৃতীয় নাম্বার আল্লাহ পরীক্ষা নিলেন আল্লাহ দেখেন ইব্রাহিমের কলিজা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে আমার স্থান বেশি নাকি ইসমাঈলের স্থান বেশি আল্লাহ পরীক্ষা নিলেন কুরবানি দিয়া পরীক্ষা নিলেন আল্লাহর আদেশ হয়ে গেল ইব্রাহিম তোমার কলিজার টুকরা প্রিয় পুত্রটাকে জবাই করে দাও কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা নাই কেন কুরবানি করব কেন কে গুরু বলেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়া মাত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা বাজারে রওনা হয়ে গেলেন সুরিয়ার রশিনিয়া আল্লাহর আদেশ মিনা বাজারে গিয়া ইসমাঈলকে জবাইয়ের জন্য রেডি হয়ে গেলেন ওই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস করেছে এজন্য আমি ইব্রাহিমকে সব মানুষের নেতা বানায় দিলাম এর আল্লাহর বান্দা মুমিনের জন্য পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য মুমিনের জন্য ঈমানদারের জন্য পরীক্ষা আসে ঈমানদারের ঈমানকে আরো মজবুত করার জন্য ঈমানদারের জন্য পরীক্ষা আসে ঈমানদারের দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে ঈমানদারকে জান্নাতে নেওয়ার জন্য ঈমানদার জান্নাতে যাবে না পরীক্ষা না দিয়া পরীক্ষা দিতে হবে আল্লাহ তাআলা বিপদ দিয়া পরীক্ষা নেবেন সন্তান দিয়ে পরীক্ষা নেবেন সম্পদ দিয়ে পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন এর আল্লাহর গোলাম আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব ভয় দিয়ে পরীক্ষা নিব কুদা দিয়ে পরীক্ষা নিব সম্পদ দিয়ে পরীক্ষা নিব বিপদ আপদ দিয়ে পরীক্ষা নিব এর আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যুগে যুগে পরীক্ষা নিয়েছেন ঈমানদারদের জন্য পরীক্ষা এটা নতুন না আল্লাহ যুগে যুগে ঈমানদারদেরকে পরীক্ষা নিয়েছেন যারা ঈমানদার তারা বিপদ আপদকে রহমত হিসেবে রিসিভ করে ইমানদারের উপরে যতই বিপদ আসুক না মুমিন কাউকে ভয় পায় না একমাত্র আমার আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট আরে আল্লাহর গোলাম মুমিন একমাত্র আমার আল্লাহকে ভয় করবে মুমিনের মুখে একটাই আওয়াজ জীবন চলে যাবে এরপরও ঈমানকে বিক্রি করা যাবে না ঈমান ছাড়া যাবে না কত বেঈমান ঈমানদারের উপরে আক্রমণ করেছে
কত বেঈমান ঈমানদারদের উপর আক্রমণ করেছে আর পরে ঈমানদাররা ঈমান ছাড়েন নাই কত জালেম জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এর পরে ঈমানকে ছাড়েন নাই কত বাতিল এসেছে ঈমানদার কোনো কিছু ভয় করেন নাই কত বাতিল এসেছে বাতিল যখন বাতিল এখন থেকে না ওই কাবিল হাবিল থেকে বাতিল এসেছে বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন আবু জাহেল উতবা সাইব ওয়ালিদ ইবনে মুগিরার মতো বেঈমানদের রূপ ধারণ করে এসেছে হক তখন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে ওই সিলেটের জমিনে গৌর গোবিন্দের রূপ ধরে যখন বাতিল এসেছিল হক তখন শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন এই বাংলার জমিনে তাসলিমা নাসরিনের মতো বেঈমানদের নাস্তিকদের রূপ ধারণ করে এসেছিল হক তখন হক্কানি উলামায়ে কেরামদের রূপ ধারণ করে এসেছে হক আছে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে হক বাতিলের লড়াই নতুন না অনেক আগে থেকে এসেছে আরে আল্লাহর গোলাম আমরাও হকের পক্ষে থাকতে চাই কোন মানুষ যদি হকের বিরুদ্ধে দাঁড়ায় যায় বাতিল হয়ে আত্মপ্রকাশ করে আমরা আল্লাহর কোরআনকে এবং রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব এরপরেও আল্লাহর কোরআনকে আমরা ছাড়ব না আরে আল্লাহর গোলাম যতই বাতিল আসুক না কেন বাতিলকে সাপোর্ট করা যাবে না আরে আল্লাহর বান্দা ঈমানের পরীক্ষা বড় করুন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা নিয়েছেন সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম এত ঈমানের কঠিন ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর ডেকে বললেন রে খাব্বাব ইসলাম গ্রহণের ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট তুমি সহ্য করেছো খাব্বাব বলে খলিফাতুল মুসলিমিন উমর আপনি বলেন আপনি ইসলাম গ্রহণের ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট আপনি সহ্য করেছেন উমর বলেন আমি বাহাদুরের সাথে ইসলাম কবুল করেছি কালিমা পড়েছি এবার খাব্বাব বলে তো আমারটা শুনবেন হযরত উমর বলে হাব বলেন হযরত খাব্বাব বলেন খাব্বাব তার জিব্বাটা বের করে দিলেন হযরত উমর খাব্বাবের জিব্বার মধ্যে তাকায় দেখেন জিব্বার মধ্যে বাড়তি গোস্ত দেখা যায় কি উমরের মতো হযরত উমর ডাক দিয়ে বললেন রে খাব্বাব তোমার জিব্বার মধ্যে কেন আলাদা গোস্তের টুকরা দেখা যায় কি উমর কতদিন ধরে হয়েছে হযরত খাব্বাব ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহর কসম আমার জীবনে কোনোদিন কি উমর হয় নাই আমার জীবনে কোনোদিন কি উমর হয় নাই তাহলে কেন তোমার জিব্বার মধ্যে এরকম টিউমার দেখা যায় এরকম বাড়তি গোস্ত দেখা যায় হযরত খাব্বাব ডাক দিয়া বলেন আমি নবীর হাতে আমার মায়ার নবীর হাতে ইসলাম গ্রহণ করার কারণে আমার মায়ার নবীর হাতে কালিমা পড়ার কারণে আমার বংশের বেঈমান বিধর্মী দুশমনেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের উপরে নিয়া তাজা গাছের কাটা নিয়া আমার জিব্বার মধ্যে একবার ঢুকিয়েছে আবার বের করেছে ওই আর ডাক দিয়া বলে খাব্বাব মুহাম্মদের কালিমা ছেড়ে দাও ওই কাটার আগাতে আগাতে আমার জিব্বায় কাটার আগাতে আগাতে এরকম গোস্ত বেড়ে গেল হযরত উমর চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলে খাব্বাব আমার মনে হয় তুমি ইসলাম গ্রহণের ক্ষেত্রে আমার থেকে তুমি বেশি কষ্ট করেছো আমার তো কোনো কষ্ট হয় নাই এত কষ্টের পরেও তুমি ইসলাম ছাড়ো নাই আমি উমর এত কষ্ট করলাম না আমার মনে হয় ইসলামের ক্ষেত্রে কবুলিয়াতের ক্ষেত্রে তুমি আমার থেকে বেশি আগানো খাব্বাব ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন শুধু তাই না
হযরত খাব্বাব তার পিঠের জামাটা উঠাইলেন আর ডাক দিয়া বললেন খলিফাতুল মুসলিমিন আমার পিঠে তাকায় দেখেন কি হালাত হযরত ওমর পিঠের মধ্যে তাকায় দেখেন পিঠের মধ্যে কোনো গোস্ত নাই হাড়ি দেখা যায় আর কালো কালো দাগ হযরত ওমর ডাক দিয়া বললেন আরে খাব্বাব তোমার পিঠে কেন কোনো গোস্ত নাই শুধু কালো কালো দাগ দেখা যায় কিভাবে তোমার কুষ্ঠ রোগ হয়েছে কতদিন হয় হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন ও খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই তাহলে কেন তোমার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায় খাব্বাব ডাক দিয়া বললেন খলিফাতুল মুসলিমিন উমর আমি আমার মায়ার নবীর হাতে ইসলাম গ্রহণ করার কারণে আমার বেঈমান বিধর্মী আমার বংশের বেঈমান বিধর্মী লোকেরা আগুনের কুণ্ডলী সাজাইয়া আগুনের কয়লা সাজাইয়া ওই আগুনের উপরে আমাকে চিত করে ফেলে দিয়েছে ওই আগুনের উপরে আমার চিত করে ফেলে দিয়েছে আর আমার উপরে প্রচন্ড পাথর চাপিয়ে দিয়েছে এরপর আমি কালিমা সারি নাই আর ডাক দেয়া বলে খাব্বাব কালিমা সেরে দাও আমি আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিককে ডাক দেয়া বলেছি হে মালিক ওয়াল্লাহ আমাকে দুনিয়ার আগুনে জ্বালায় আমি খাব্বাবের কোনো কষ্ট হয় না ওয়াল্লাহ তোমার কাছে আমার একটাই আবদার কিয়ামতের ময়দানে যেন কিয়ামতের ময়দানে যেন আমাকে জাহান্নামের আগুনে না পুড়তে হয় না জ্বলতে হয় ওয়াল্লাহ তুমি আমার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আগুন থেকে তুমি আমার রক্ষা করিও দুনিয়ার আগুন আমি খাব্বাব সহ্য করতে পারবো কিন্তু কিয়ামতের ওই হাশরের ময়দানে কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না আরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম কত পরীক্ষা দিয়েছে এত ইমানের পরীক্ষা দিয়েছেন এত কষ্টের পরেও ইমান ছাড়েন নাই এত কঠোর পরীক্ষার পরেও ইমান ছাড়েন নাই সাহাবায়ে কেরামের মতো ইমানটারে মজবুত করে নাও আরে আল্লাহর গোলাম ইমানের বড় দাম আমাদের তো এখন ইমানটা নরমাল হয়ে গেল আমাদের ইমান যদি মজবুত থাকতো ইমান যদি আমাদের তাজা থাকতো তাহলে বাংলার জমিনে কত নাস্তিক এই বাংলার জমিনে নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না নবীর ইজ্জত নিয়ে কথা বলতে পারতো না নবীকে গালি দিতে পারতো না আমাদের ইমান যদি মজবুত হতো তাহলে আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলতে পারতো না আরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানকে তাজা করে দেন বলেন আমিন আরে আল্লাহর গোলাম ইমানের পরীক্ষা এত কঠোর ইমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমান হেফাজত করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম কিয়ামতের আগে একটা দল থাকবে এমন একটা দল থাকবে তারা নামাজ পড়বে কিন্তু তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে তারা রোজা রাখবে তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে এত আমল করবে কিয়ামতের আগে একটা দল থাকবে ওই দলটা এত আমল করবে তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে সাহাবায়ে কেরাম বললেন ও পয়গম্বর কি বললেন কোনো বুঝলাম না নবী বললেন ও সাহাবায়ে কেরাম তবে তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে ইমানদার ইমান থেকে দিন থেকে তেমন ভাবে বের হয়ে যাবে ফেতনার জমানায় তো কঠিন হবে অর্থাৎ তারা কোরআন পড়বে তাদের ভেতরে কোরআন ঢুকবে না তারা কোরআন পড়বে কোরআন তাদের ভেতরে যাবে না ঢুকবে না মানে তারা আমল করবে না এখন আমাদের মধ্যে এমন কিছু মুসল্লি আছে যারা সব মানতে রাজি আছে কিন্তু যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় তখন আর মানতে রাজি না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ঈমান তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়েও বিচার করো সাধিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আরে আল্লাহর গোলাম আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমান রয়েছে যারা সব মানতে রাজি আছে যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় তখন আর মানতে রাজি না আমাদের ঈমান তো এমন হয়ে গেল এরা আল্লাহর গোলাম আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে অন্ধকার রাত্রির মতো ফেতনা শুধু আসতেই থাকবে তখন মানুষ সকালবেলা ইমানদার থাকবে বিকালে বেঈমান হয়ে যাবে বিকালবেলা ইমান নিয়ে বের হবে সকালবেলা আবার বেঈমান হয়ে